স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত তিনটা বিষয় ছিল, দুটি আগে থেকে নির্ধারিত ছিল, একটি অন টেবিলে আলোচনা হয়েছে। তো যেটা বলেছিলেন আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের নিমিত্তে নীতিগত অনুসরণ অনুমোদন প্রস্তাব, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম। আর এক ছিল হচ্ছে পিসিআর টেস্ট কিট এবং পিসিআর ল্যাব কনজিউমেবল ক্রয়ের নিমিত্তে নীতিগত অনুমোদন প্রস্তাব। আর আপনি পরে বললেন যে দুইটি দেশ থেকে টিকা বিষয়ে আলোচনা হয়েছে রাশিয়া এবং চীন, রাশিয়ার স্পুটনিক এবং চীনের সাইনোফার্ম থেকে, এবং এই বিষয়ে কত টাকার ইনভলভমেন্ট সেটা যখন সরকারি ক্রয় কমিটির মিটিং হবে তখন সে বিষয়টা, এখন এই সিসিইতে অর্থনৈতিক নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু যখন কত টাকার ইনভলভমেন্ট বিষয়ে জানতে চাইলেন সেটা হচ্ছে যখন আমাদের সিসিজিপিতে আসবে তখন আমরা এটা বলতে পারবো।